আজ থেকে প্রায় 682 বছর পূর্বে একজন শাসক যুদ্ধে পরাজিত হয়ে সৈন্যবাহিনীর সঙ্গে এক গহীন অরণ্যে আশ্রয় নেয়। কিন্তু পালিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য নয়, উদ্দেশ্য ছিল শক্তি সঞ্চয় করে নিজের শাসনকৃত অঞ্চলকে পুনরুদ্ধার করা। কিন্তু কে ছিলেন এই শাসক? এই শাসক ছিলেন সোনারগাঁয়ের সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ। সুলতান ফখরুদ্দিন মুবারক শাহকে কিছু ঐতিহাসিকরা বাংলার প্রথম স্বাধীন সুলতানও বলে থাকেন। আসসালামু আলাইকুম, আমি রায়হান আর আপনারা দেখছেন ন্যারেটর বাংলা। আমরা আজকে জানব সোনারগাঁয়ের সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ সম্পর্কে। সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ সম্পর্কে যতদূর জানা যায়, সুলতান ফখরুদ্দিন বর্তমান বাংলাদেশে নোয়াখালী জেলার পূর্ব অংশে কারাওনা গোষ্ঠীর তুর্কি বসতিতে জন্মগ্রহণ করেছিলেন। কারাওনা গোষ্ঠী মুসলিম তুর্কি বসতি ছিল। ধারণা করা হয় মঙ্গোলরা মধ্য এশিয়ায় অন্যায় অত্যাচারের ত্রাস শুরু করলে মুসলিম তুর্কি বিভিন্ন বসতিগুলোর মতো কারাওনা গোষ্ঠীও হিজরত করে এবং ইরান আফগানিস্তান হিন্দুস্তান হয়ে বাংলার দিকে অগ্রসর হয়। পরবর্তীতে বাংলার দক্ষিণ পূর্ব অংশে বসতি গড়ে তুলে। যৌবনকালের শুরুর দিকে ফখরুদ্দিন আমির তাতারখানের সেনাবাহিনীতে নিযুক্ত হন এবং পরবর্তীতে দক্ষতার মাধ্যমে সেনা কমান্ডার হন। এরপর আমির তাতারখানের সিলাদার হন। তুর্কি ভাষাতে এই পদকে সিনাদার বলা হয়, বাংলাতে প্রধান সেনাপতি বলতে পারেন। এখন আমির তাতারখান আবার কে? আমির তাতারখান বাংলা সোনারগাঁয়ের একজন মুসলিম মঙ্গল শাসক ছিলেন। আমির তাতারখান সম্পর্কে আমাদের চ্যানেলে একটি ভিডিও তৈরি করা আছে, দেখে নিন। 1337 সালে সোনারগাঁয়ের শাসক আমির তাতারখানের মৃত্যু হয়। প্রধান সেনাপতি ফখরুদ্দিন সোনারগাঁয়ের শাসন ক্ষমতা অর্জন করেন। এরপর প্রশাসনিক সকল ক্ষমতা নিজের অধীনে আনার পর সম্ভবত 1338 সালের শুরুর দিকে নিজেকে সোনারগাঁয়ের স্বাধীন সুলতান ঘোষণা করেন এবং ফখরুদ্দিন আল সুলতানুল আজম ফখরুদ্দুনিয়া ওয়াবদ্দিন আবুল মুজাফফর মুবারক শাহ আল সুলতান উপাধি গ্রহণ করেন এবং স্বর্ণ মুদ্রা স্থাপন। এ সকল কিছু ছিল স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতীক। ফখরুদ্দিন মুবারক শাহ নিজেকে সুলতান ঘোষণা করা এবং সোনারগাঁ সালতানাত প্রতিষ্ঠা করার খবর দিল্লির সুলতান মুহাম্মদ বিন তুগলকের কাছে পৌঁছায়। এ সময় দিল্লির সুলতান মুহাম্মদ বিন তুগলক সোনারগাঁয়ের সুলতান ফখরুদ্দিনকে দমন করার জন্য লক্ষ্ণৌতির আমির কদর খান এবং সাতগাঁয়ের আমির আইজুদ্দিন ইয়াহিয়াকে আদেশ দেন। এছাড়াও তাদেরকে সহযোগিতা করার জন্য কহিজুদের আমির ফিরুজ খানকে সৈন্য পাঠানোর নির্দেশ দেন। কহিজুদের বর্তমান নাম কারা? লক্ষ্ণৌতির আমির কদর খানকে এই সম্মিলিত বাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত করা হয়। 1339 সালে এই সম্মিলিত বৃহৎ শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে সোনারগাঁয়ের সুলতান ফখরুদ্দিনের সেনাবাহিনীর যুদ্ধ হয়। ভীষণ যুদ্ধের এক পর্যায়ে সাতগাঁয়ের আমির আইজুদ্দিন ইয়াহিয়া নিহত হয়। কিন্তু যুদ্ধে সুলতান ফখরুদ্দিনের সেনাবাহিনী পরাজিত হয়। আমির কদর খানের সেনাবাহিনী সোনারগাঁও দখল করে নেয়। এ সময় সুলতান ফখরুদ্দিন তার বিধ্বস্ত সেনাবাহিনী নিয়ে মেঘনা নদীর অপর তীরে গহীন অরণ্যে আশ্রয় নেয়। যুদ্ধের পরে সোনারগাঁ থেকে আমির কদর খান অনেক ধন সম্পদ এবং বেশ কিছু হাতি পায়। দক্ষিণ এশিয়ার ইতিহাসের বিখ্যাত গ্রন্থ রিয়াজুস সালাতিন থেকে যতদূর জানা যায়, কদর খান সোনারগাঁয়ের যুদ্ধ থেকে প্রাপ্ত ধন সম্পদ অর্থাৎ পনিমতের মাল সেনাবাহিনীর মধ্যে সুষ্ঠুভাবে বণ্টন করছিলেন না, যে কারণে কদর খানের সেনারা অনেক অসন্তুষ্ট ছিল। যে সকল সেনারা সোনারগাঁয়ের যুদ্ধে ফখরুদ্দিনের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তারা নিজেদের স্ব স্ব অঞ্চলে চলে যায়। শুধু লক্ষ্ণৌতির আমির কদর খান নিজের সৈন্যদের সাথে সোনারগাঁয়ে থেকে যায় আরও ধন সম্পদ এবং রাজস্ব আহরণ করার জন্য। আমির কদর খান মনে করেছিল এমন পরাজয়ের পর ফখরুদ্দিন অনেক দূরে কোথাও চলে গিয়েছে, আর কোনো দিন ফিরে আসবে না। কিন্তু চতুর বুদ্ধিমত্তা সম্পন্ন দক্ষ সেনাপতি ফখরুদ্দিন এত সহজে হার মানার পাত্র ছিলেন না। ফখরুদ্দিন এ সময় নিজের বিধ্বস্ত সেনাবাহিনীকে পুনর্গঠন করছিলেন, নিজের সেনাবাহিনীকে শক্তিশালী করতেছিলেন সোনারগাঁ পুনরুদ্ধার করার জন্য। আমির কদর খান সোনারগাঁয়ের শাসন ক্ষমতায় বসে এ সকল কিছুর প্রতি কোনো লক্ষ্য রাখেননি।
ক্ষমতা আর সম্পদের লোভ অনেক ক্ষেত্রে মানুষকে অন্ধ করে দেয়। কদর খানও সেই রাস্তারই পথিক ছিলেন এবং এই রাস্তাতে যারা চলে তাদের পরিণতি কিন্তু ভালো হয় না। সুলতান ফখরুদ্দিনের বিরুদ্ধে যুদ্ধের সময় আমির কদর খানের সামরিক শক্তি অনেক বেশি ছিল, যে কারণে সুলতান ফখরুদ্দিন আমির কদর খানের কাছে যুদ্ধে পরাজিত হয়েছিলেন। কিন্তু খেলা এবার বদলে গিয়েছিল, কারণ কদর খান সোনারগাঁয়ে শাসন ক্ষমতা দখল করে কাণ্ড জ্ঞানহীন আচরণ করার কারণে তার যৌথ বাহিনীর প্রায় দুই তৃতীয়াংশ সৈন্য বর্ষা মৌসুমের শুরুতেই সেনাবাহিনী ত্যাগ করে স্বঅঞ্চলে চলে যায়। এরপর বর্ষার কারণে কদর খানের নিজের রাজধানী লক্ষ্ণৌতির সাথে সোনারগাঁয়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর যুদ্ধ থেকে পাওয়া ধন সম্পদ সেনাদের মধ্যে সঠিকভাবে বণ্টন না করার কারণে কদর খানের নিজের সৈন্যদের মধ্যেই বিদ্রোহের সৃষ্টি হচ্ছিল। এছাড়া আরও বেশি সম্পদ রাজস্ব আদায় করার জন্য কদর খান তার অনেক সেনাদের সোনারগাঁ থেকে দূরের অঞ্চলগুলিতে পাঠিয়ে দিয়েছিল। এ সকল কারণে কদর খানের সামরিক শক্তি অনেক কমে গিয়েছিল। এছাড়া কদর খানের সঙ্গে সোনারগাঁয়ের যে সকল সেনারা ছিল তারা সোনারগাঁয়ের আবহাওয়া এবং পরিবেশের সঙ্গে অভ্যস্ত ছিল না। এ সকল কারণে আমির কদর খানের ক্ষমতার খুঁটির জোর সোনারগাঁয়ে নড়বড়া হয়ে গিয়েছিল। অন্যদিকে ফখরুদ্দিন সময় পেয়ে নিজের সেনাবাহিনী পুনরায় গঠন করে শক্তিশালী করেছিলেন এবং সোনারগাঁ ও কদর খানের উপর লক্ষ্য রাখতেছিলেন। ফখরুদ্দিন এবং তার সেনারা সোনারগাঁয়ের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে অভ্যস্ত ছিল এবং বর্ষা মৌসুমে লড়াই করতেও পারদর্শী ছিল, যেটা কদর খানের সেনাবাহিনীর সৈন্যরা কিন্তু ছিল না। তো যাই হোক, এরপর ফখরুদ্দিন কদর খানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেন একটি সুসংগঠিত ঐক্যবদ্ধ শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে। ঐক্যবদ্ধহীন দুর্বল সেনাবাহিনী যুদ্ধে লিপ্ত হলে যা হয় তাই হয়েছিল। ফখরুদ্দিন তার শক্তিশালী সেনাবাহিনীর সঙ্গে এ সময় একটি শক্তিশালী নৌবাহিনীও প্রস্তুত করেছিলেন এবং ফখরুদ্দিন মুবারক শাহ তার নৌবাহিনীর মাধ্যমে সোনারগাঁকে চারদিক থেকে ঘেরাবন্দী করে নেন, অর্থাৎ অবরোধ করে ফেলা দেন। কদর খানের অন্যায় অত্যাচারের কারণে কদর খানের নিজের অনেক সৈন্য এ সময় ফখরুদ্দিনের সেনাবাহিনীতে যোগদান করেছিল, যে কারণে ফখরুদ্দিনের সেনাবাহিনী অনেক বেশি শক্তিশালী হয়েছিল। যুদ্ধে কদর খান পরাজিত ও নিহত হয়, ফখরুদ্দিন বিজয়ী হয়। পরবর্তীতে এ সকল সৈন্যরা সুলতান ফখরুদ্দিনের সেনাবাহিনীতে কর্মরত ছিল। তো যাই হোক, ফখরুদ্দিন এরপর পুনরায় সোনারগাঁয়ের সুলতান হন, এরপর আর কখনো পরাজিত হননি। সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ এরপর ক্রমশ সোনারগাঁ সালতানাতের শক্তি বৃদ্ধি করতে থাকেন এবং এক পর্যায়ে ক্রমে কুমিল্লা, নোয়াখালী, সিলেট, চাটগাঁও জয় করেন। চাটগাঁওয়ের বর্তমান নাম চট্টগ্রাম। সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ কখনো কাউকে কর দিয়ে চলতেন না, বাংলার স্বাধীন সুলতানি যুগের সূচনা করেছিলেন তিনি, তাই কি ঐতিহাসিক বিদ্যা তাকে বাংলার প্রথম স্বাধীন সুলতান বলে। সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ এবং তার সোনারগাঁ সালতানাত সম্পর্কে আরও অনেক কিছু জানানো হবে সুলতান ফখরুদ্দিন মুবারক শাহের দ্বিতীয় পর্বে। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।